মামুনুল হক সাহেবকে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাত দিনের রিমান্ড চেয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল ধর্মীয় অনুভূতি আঘাতের, কারণ এই মামলায় কোন এক ব্যক্তিকে নাকি মাহমুদুর রহমান সাহেবের নির্দেশে মারধর করে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে। আমাদের কথা হচ্ছে যে মামুনুল হক সাহেব কি নির্দেশ দিয়েছেন, কখন নির্দেশ দিয়েছেন, সে সম্পর্কে কোনো বক্তব্য সেখানে নেই। এরপরে যেটা ছিল যে গত এক বছর আগের মামলা, মামুনুল হক বাংলাদেশের সর্বোচ্চ বিরাজমান, দেখা গেছে তাকে এক বছর আগে তাকে গ্রেপ্তার করেন নাই কেন, এবং গতকাল গ্রেপ্তারের পরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদেরও কোন রিপোর্ট এখানে ছিল না। আসলে মূলত ধর্মীয় আঘাত নয়, মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে এবং সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক যেটা, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সবকয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে সাত দিনের রিমান্ড যুক্তযুক্ত নয়। এবং আজকে দেখবেন যে আদালতের পরিবেশটা এমন ছিল যে অনেক সাংবাদিকই সেখানে প্রবেশ করতে পারেননি, ইভেন আইনজীবীরা অনেক বাইরে ছিলেন ওই মামলায় আমার সাথে পার্টিসিপেট করার জন্য, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই। আদালত সংবিধান অনুযায়ী ওপেন হবে, কিন্তু এই আদালত কি ট্রায়াল আদালত যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না? এরকম পরিস্থিতিতে যদি হয় তাহলে ক্যামেরা ট্রায়াল যদি হয়ে যায় তাহলে দেশের ভবিষ্যতে আইনের শাসন এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিবে। সেজন্য আমি বলবো যে মাহমুদুর রহমান সাহেব, মামুনুল হককে যেই রিমান্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ অযৌক্তিক এবং একতরফাভাবে তাকে এটা দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন মেজবা, জয়নুল আবেদিন মেজবা।